আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন এবং আপনার মোবাইলের ফোন স্টোরেজ যদি অটোমেটিক ফুল হয়ে যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওতে দুই সালের নতুন একটি অ্যাপের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেওয়া হবে যে অ্যাপের সাহায্যে আপনার মোবাইলের ফোন স্টোরেজ ফ্রি রাখতে পারবেন সেই সঙ্গে আরও অনেক ফেসিলিটিস পাবেন এই অ্যাপে যেমন আপনি লং টাইম ইউটিউবে ভিডিও দেখলে অথবা গেম খেললে আপনার মোবাইল গরম হবে না সেই সঙ্গে অ্যাপ লকের কাজও কিন্তু আপনি একটি অ্যাপের মাধ্যমেই করতে পারবেন আশা করি ভিডিওটি এজন্য লাস্ট পর্যন্ত কন্টিনিউ করে প্রত্যেকটি কাজ স্টেপ বাই স্টেপ শিখে নেবেন সেই সঙ্গে আপনার মোবাইলেও অ্যাপ্লাই করবেন হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন প্রতিবারের মতো টেকন বাংলা চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং এপিসোড আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রতিবারের মতন আমি থাকবো আপনার বন্ধু না আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান করার জন্য একটি অ্যাপের সহায়তা নিতে হবে অ্যাপটি ইনস্টল করার সিস্টেম ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব প্রথমে অ্যাপটির কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখিয়ে নিচ্ছি যে কাজগুলোর সাহায্যে আপনি খুব সহজেই আপনার মোবাইলের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে পারবেন প্রথমে যখন অ্যাপটি ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের অ্যালাউ চাইবে একবার আপনি অ্যালাউ দিয়ে দেবেন এখানে দেখতে পাবেন হিউজ পরিমাণ অপশন শো হচ্ছে উপরের দিকে ক্লিন একটি লেখা প্রথমেই শো হবে আপনি ক্লিনে ক্লিক করবেন এখানে কিছুটা সময় স্ক্যানিং হবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের সিস্টেম অ্যাপগুলো স্ক্যান হবে সেই সঙ্গে যে অ্যাপগুলো স্টোর থেকে ইনস্টল করেছেন প্রত্যেকটি অ্যাপেই স্ক্যান হবে এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানিং রিজাল্ট চলে এসেছে আমার মোবাইলের আষ্টশো আটত্রিশ এম অযথায় দখল করে রেখেছে ক্যাচ ফাইল এই ক্যাচ ফাইলগুলো ডিলেট করতে হবে প্রথমে এই জন্য ক্লিন অপশনে ক্লিক করতে হবে ক্লিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মোবাইল থেকে প্রত্যেকটি ক্যাচ ফাইল ডিলেট হয়ে যাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে এই অ্যাপটি সপ্তাহে একবার ওপেন করে ক্লিনে ক্লিক করে জাঙ্ক ফাইলগুলো ক্লিন করে নেবেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ফোন স্টোরেজ অটোমেটিক ফুল হবে না এখন যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন অ্যান্টিভাইরাস ফোন বুস্টার অ্যাপ লকার সিপিউ কুলার ব্যাটারি সেভার কমন এরকম ছয়টি অপশন আপনি এখান থেকে অ্যান্টিভাইরাসে ক্লিক করবেন অ্যান্টিভাইরাসে ক্লিক ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কোনোরকম ভাইরাস আছে কিনা স্ক্যানিং হবে আপনি ধৈর্য ধরে অপেক্ষা করবেন আমার অ্যান্ড্রয়েড মোবাইলে কোনোরকম ভাইরাস নেই তাই এখানে মার্ক শো হচ্ছে এখন আপনি ফোন বুস্টারে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইল কিছুটা সময় স্ক্যানিং হবে এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ব্যাকগ্রাউন্ডের ছয়টি অ্যাপ রানিং অবস্থায় আছে ফলে আমার মোবাইল কিন্তু অনেক বেশি স্লো কাজ করছে সেই সঙ্গে মোবাইলের চার্জও কিন্তু অটোমেটিক শেষ হয়ে যাচ্ছে এখন নিচের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনি এই অপশনে ক্লিক করবেন আপনার মোবাইলের যে অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে রানিং অবস্থায় ছিল এই অ্যাপগুলো এখন স্টপ হয়ে স্বাভাবিক অবস্থায় চলে যাবে আপনার মোবাইল অনেক বেশি ভালো থাকবে এই অ্যাপটির সাহায্যে আপনি আপনার মোবাইলের অ্যাপকে লক করে রাখতে পারবেন এই জন্য অ্যাপ লকার একটি অপশন দেওয়া হয়েছে এই অ্যাপ লকারে যদি ক্লিক করেন তাহলে আপনার মোবাইলের প্রত্যেকটি অ্যাপ শো হবে এখন যে অ্যাপগুলো লক করে রাখতে চান সেই অ্যাপগুলোর পাশে একটি বক্স দেখতে পাবেন এই বক্সে শুধুমাত্র ক্লিক করবেন তাহলে মার্ক চলে আসবে এখন নিচের দিকে লক দেখতে পাচ্ছেন এই লকে ক্লিক করে এখান থেকে অ্যানেবেলে ক্লিক করবেন ডিসপ্লে ওভার আদার অ্যাপস সেটিংসের পারমিশনটি অন করবেন এবং ব্যাকে চলে আসবেন ব্যাগে চলে আসার সঙ্গে সঙ্গে আপনাকে পাসওয়ার্ড সেট করার অপশন দিবে এখন অবশ্যই আপনার ফেভারিট পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন গেম খেলার সময় অথবা ইউটিউবে ভিডিও দেখার সময় যদি আপনার মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে সিপিইউ কুলারে ক্লিক করবেন কুলারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল অতিরিক্ত পরিমাণের গরম থাকে তাহলে টেম্পারেচার শো হবে এবং নিচের দিকে কুলের অপশান শো হবে আপনি কুলে ক্লিক করে দিয়ে ইজিভাবে আপনার মোবাইলকে ঠান্ডা করতে পারবেন আমার মোবাইল গুড পজিশনে আছে তাই এখানে সিপিইউ কুলারে রকম অপশন শো হচ্ছে না আপনি ব্যাটারি সেভার অপশনটি ব্যবহার করতে পারবেন না কারণ এটি কেবলমাত্র যারা প্রো বাসন অ্যাপটি ইউজ করবে তারাই ব্যবহার করতে পারবে চলুন এখন নেই অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরে চলে আসবেন এবং নক্স ক্লিনারলিকে চার্জ করবেন অ্যাপটি চলে আসবে অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি রেটিং পয়েন্ট খুবই ভালো ফোর পয়েন্ট সিক্স এবং অ্যাপটি যারা ব্যবহার করেছে প্রত্যেকেই কিন্তু ভালো ভালো কমেন্ট করেছে একবার হলেও অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে ট্রাই করতে পারেন